আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগত জানাচ্ছি আজ রাতের আপডেটে। দর্শক, অক্টোবর মাসের 27 তারিখ কুয়েতের সালমি রোডে একজন আমেরিকান সেনার মৃত্যু হয়েছে। যখন এই আমেরিকান সেনা গাড়ি ড্রাইভ করে যাচ্ছিল তখন হাইওয়ে রোডে একটি ওট উঠে যায়। আমেরিকান সেনা তৎক্ষণিক সেই ওটের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং স্পটে এই আমেরিকান সেনার মৃত্যু হয়েছে। কুয়েত ফায়ার ফাইটার্স টিম থেকে এটি নিশ্চিত করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ব্যক্তিকে আটকের একটি রিপোর্ট প্রকাশ করেছে। এমওআই সর্বশেষ টুইট বার্তায় জানিয়েছে, এক ব্যক্তি একটি গাড়ি নিয়েছিল একটি কোম্পানি থেকে। পরবর্তীতে গাড়ি কোম্পানি থেকে যখন তার সাথে যোগাযোগ করে সে এটি অস্বীকার যায়। তার বিরুদ্ধে গাড়ি চুরির একটি মামলা করা হয়েছে এবং অস্বাভাবিক অবস্থায় থাকার অভিযোগ আনা হয়েছে। দর্শক, জাতীয়তা প্রকাশ করা হয়নি। কুয়েতের আদালতে একজন মিশরীয় প্রবাসীর পনেরো বছরের সাজার রায় দিয়েছে। কেন এই মিশরীয় প্রবাসীর পনেরো বছরের সাজার রায় দিয়েছিল? যখন সে শিক্ষা মন্ত্রণালয় ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিল তখন নানাভাবে সে প্রতারণা করছিল। তার নামে বেনামে বহু মানুষের নামে চেক জালিয়াতি করে লাখ লাখ কুয়েতি দিনার হাতিয়ে নিয়েছিল। যখন সে 5টি চেক জালিয়াতি করে সর্বশেষ, তখন এগুলো তদন্ত করতে গিয়ে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী তার সকল অপকর্ম শনাক্ত করতে সক্ষম হয়, যে কারণে এই মিশরীয় শিক্ষকের জেল এবং জরিমানার রায় দেওয়া হয়েছে। দর্শক, কুয়েতের সরকার সকল ধরনের অপরাধের বিরুদ্ধে বর্তমান জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। কুয়েতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণা অনুযায়ী কুয়েত থেকে সকল ধরনের অপরাধ বিতাড়িত করা পর্যন্ত কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযান অব্যাহত থাকবে। গত কয়েকদিনের অভিযানে রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হয়েছে। তাদের আপনজন বাংলাদেশ থেকে আমাদের ভিডিওতে কমেন্টস করে যাচ্ছে কবে সেই ব্যক্তিদেরকে দেশে পাঠাবে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় আটককৃত ব্যক্তিদেরকে দেশে পাঠাতে 1 মাস থেকে 2 মাস পর্যন্ত লাগছে। কেন লাগছে এটির সঠিক কোনো তথ্য কারুর কাছে নেই। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা অনুযায়ী এই সকল ব্যক্তিকে প্রাথমিক প্রক্রিয়া সম্পূর্ণ করতে আগের থেকে বেশি সময় লাগছে, যার কারণ বর্তমান কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা অনুযায়ী কোনো ব্যক্তি কুয়েতে কোনো ধরনের জরিমানা রেখে দেশে যেতে পারবে না। আর এই জটিলতাটি হয়তোবা এজন্যে সৃষ্টি হয়েছে, যদিও অফিসিয়াল কোনো ঘোষণা নয়। আপনাদের যারা আটক হয়েছে তাদেরকে বলবো, নিশ্চিন্তে থাকেন। যখন কুয়েতের সরকার মনে করবে এই ব্যক্তিদের সকল কার্যক্রম শেষ হয়ে গেছে তখনই আপনার আপনজনকে দেশে পাঠিয়ে দেবে। নির্ধারিত করে কেউ বলতে পারবে না যে আপনার লোকটিকে কখন পাঠাবে। সাধারণত কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী আগে কোনো অপরাধী আটক করলে তাকে 1 সপ্তাহ, 3 দিন, 2 দিন বা 15 দিনের মধ্যে পাঠিয়ে দিত, কিন্তু গত 2 মাস ধরে এ ধরনের কোনো রিপোর্ট কারোর কাছে নেই। যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা নেই, যে কারণে সঠিক তথ্য কেউ জানাতে পারবে না। আমরা যদি কোনো ইনফরমেশন সংগ্রহ করতে পারি সেক্ষেত্রে আপনাদের সাথে আমরা শেয়ার করব। যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে এবং ফেসবুকে। কুয়েতের এই ধরনের আরও অনেক ইম্পর্টেন্ট আপডেট দেখতে পারবেন, জানতে পারবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ।